হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমস। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলো জলদাপাড়া মাদারিহাটে হাট ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আমারও একটু কিছু কাজ আছে, চলো, আমারও কিছু কেনার আছে, সেটাও কিনবো। আর চলো তোমাদের ঘুরিয়েও নিয়ে আসি। কেন বলছি, এই জায়গায় মানুষের জন্য এই হাটটি খুব স্পেশাল। এখানে অনেক অনেক জায়গা থেকে লোক আসে, আর অনেক জাতির লোকও আসে এখানে এই হাটে। হাটটি খুব বড়, অনেকটা জায়গা জুড়ে হয় হাটটা। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো রেল লাইনটি, রেল লাইনটি খুব সুন্দর লাগছে। এটা আমাদের বাড়ি আর বাজার যেটাই বলো তার মাঝখানে পড়ে, যাতায়াতের মাঝখানে পড়ে। এটা পার করে যেতে হয়, আসতে হয় আমাদের। তো এই বাজারের গলিতে আমরা ঢুকে পড়লাম এখন। তো এখন তোমরা শুধু দেখো কীরকম লাগে বাজারটা আমাদের। বকবক করবো না, এখন শুধু দেখো। এই দেখো আমি ব্লগ করছি, সবাই তোমাদের নিজে থেকেই হাই করছে। থ্যাংক ইউ। দেখো জিজ্ঞাসা করছে উনি কী ব্যাপার, ক্যামেরা হচ্ছে কেন? একটা ব্যাপার কী হয়েছে জানো, বাজারে এসে মানে হাস্যকর কাণ্ড। আমি ভেবেছিলাম আমি হয়তো প্রথম ব্লগ করছি তো বাইরে এসে এই বাজারে মার্কেটে এরকম, তা আমি ভেবেছিলাম আমি হয়তো নার্ভাস হব, আমি হয়তো ভয় পাব কীভাবে কী করবো, কীভাবে ক্যামেরা করবো। মানে আশ্চর্য হয়ে গেলাম আমি বাজারে গিয়ে দেখি আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে, কেন প্রথমে তো বুঝতেই পারলাম না ব্যাপারটা কী। পরে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারলাম যে সবাই যারা যারা মাস্ক লাগাচ্ছে না পকেট থেকে বের করে ক্যামেরা করতে দেখেই আগে মাস্কটা পকেট থেকে বের করে আগে মাস্কটা মুখে লাগাচ্ছে, তারপর নিজের মধ্যে একটু কনফিডেন্স আসলো যে না তখন আর আমি ভয় পাচ্ছি না। দেখ আমাকে দেখেই সবাই ভয় পাচ্ছে, ওরা হয়তো ভাবছিল যে মেয়েরা আবার কারা, যে কি ক্যামেরা ট্যামেরা করছে, কি মাস্ক লাগাচ্ছে না, আবার কি হবে না হবে। ফটাফট মুখ থেকে বের করে আগে মাস্কটা লাগাচ্ছে, যে যে হাসতে হাসতে মানে কি বলবো আর। তো চলে এসেছি আমরা শাখা দোকানে, আমার যা হয় শাখা করে নেবে, দেখে নিচ্ছে কোন শাখাটা ভালো। তো আমাদের শাখা না হয়ে গেল, তো এখন আমরা আরো কিছু দোকানে যাব, সঙ্গে থাকো আর আনন্দ করো। একদিন এনজয় হয়েছে, খুব মজা করেছি, হাসির কারণ মাস্ক লাগাচ্ছে দেখো, মাস্ক লাগিয়ে নিল, মানে কে কে মানে কি বলবো তোমাদের। আমি বললাম আর কি ভয় পেও না,
তবু মাস্কটা লাগাতে বললাম, মাস্কটা লাগাও। দেখো এই ভাইয়ের দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস, আমরা তো চকলেট আর বাটি নিয়ে নিচ্ছি। এখন আমরা সোজা সবজি বাজারে ঢুকে যাচ্ছি। দেখো ফার্স্টে ফল ফ্রুট আর তারপর সবজি আমরা দেখতে পাবো। এই দেখো এই দিকটাতে আছে এই দেখো এখানে ইঁদুর মারার ওষুধ, কাকু দাঁড়িয়ে আছে। এখানে দেখো এক ধরনের টেস্টি, খুব টেস্টি আলু পেয়ে গেছি। খেতে খুব টেস্ট হয়। আলু নিয়ে এলাম কাকুটাকে, বললাম মাঝখান থেকে ভালো করে দিতে, নিয়ে গিয়ে দুটো টুকরো নিয়ে নিলাম। বাজার করে শেষ হয়নি, অনেক কিছু বাজার দেখো। এখানে এক কেজি কেতনা হলো ভাই? এদিকে যাবা, এদিকে দরকার আছে, মুক্তা নাই, এটা কি? হ্যাঁ মুক্তা খাই পরে না, মানে দিয়ে দেখবে না, মুক্তা দেখবে না। হ্যাঁ কাছে দিয়ে আমরা চলে যাবো এক জায়গায়।
পড়িনি
আমাদের ফুচকা খাওয়া শেষ, আমরা এখন বাড়ি যাব। আমাদের পুরো কমপ্লিট বাজার এই মুড়ি চিড়ে, এদিকে সব মুড়ি চিড়ে গুড় এসব পাওয়া যায় এই সাইডটাতে। এদিক দিয়ে রাস্তা আমাদের বাড়ি ফেরার, এদিকটা দিয়ে এসেছিলাম। আমরা এখন বাড়ি বাক করছি। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। আমরা এখন বারো মিশালি নিয়ে নেব, কি বলে বারো ভাজা নাকি বলে, অনেকে অনেকটাই বলে, তো আমরা বলি মিশালি নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এখান থেকে কাটা নিমকি, জুড়ি বুন্দিয়া, দায়দার দোকান থেকে ফেমাস। এখানে দেখো আমাকে দেখে বললো, ভিডিও করতে দেখে বললো, তারাও আগে মাস্কটা লাগিয়ে নেই তারপর ভিডিও করো। তা আমি ওনাকে তুললাম না মাস্ক ছাড়া। দেখো নিয়ে নিচ্ছি, তারপর বাড়ি বেক করবো।